মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহে চলছে সপ্তাহব্যাপী বইমেলা। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে 16 ডিসেম্বর শুরু হয় এই মেলা। মেলার বিভিন্ন স্টলে দেশি বিদেশি লেখক সাহিত্যিকদের গল্প, উপন্যাস, কবিতা, বিজ্ঞান ও সায়েন্স ফিকশন সহ নানা ধরনের বই রয়েছে। আলোকিত মানুষ গড়তে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি বেশি করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে। বই পড়ার মাধ্যমে শুধু জ্ঞান অর্জনই নয়, একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব, বলছেন মেলায় আগত দর্শনার্থীরা। মজার জোস এবং ব্ল্যাক হোল, এই দুটোই আমার অনেক পছন্দ। বঙ্গবন্ধু জীবন বৃত্তান্ত সম্পর্কে জানার জন্য বইগুলো আর কি খুঁজতেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর, জয়নুল আবেদিন, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, এদের বইগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় এই ধরনের উদ্যোগ আরও বেশি বেশি নেওয়া উচিত, কেননা বিশেষত আমাদের মতো তরুণ প্রজন্ম যারা আছে তাদের ইতিহাস রিলেটেড যেসব বই আছে, যেমন লাইক অসমাপ্ত আত্মজীবনী, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমরা জানতে পারি। না, মেলার সার্বিক অবস্থা খুবই ভালো, বেশ বইয়ের সংগ্রহ একেবারে খারাপ না। আমি দেখলাম, আমি কয়েকটা বই কিনেছি এবং আরও কিনব। বই তো আসলে জ্ঞানের খোরাক, শেষ হয় না কোনো কিছুই। তো বাচ্চারা যে এখানে এসে অনেক কিছু শিখতে পাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মেলায় ক্রেতা সমাগম সন্তোষজনক এবং বেচাকেনা ভালো হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে কাগজের মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব সম্পর্কে তারা তাদের উদ্বেগের কথা জানান। ধর্মীয় বই থেকে শুরু করে বাচ্চাদের বই সব ধরনের বই আছে, তবে সবচেয়ে বেশি পাঠক চাহিদা হচ্ছে বাচ্চাদের বইগুলো। বর্তমানে যে ইন্টারনেটের যুগ, মডেল যুগ হিসেবে সবাই যে ফেসবুকে ইউটিউবে যে দেখে, এর থেকে আমরা যে সরাসরি বই থেকে জ্ঞান অর্জন করতে পারি, এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই জেলা প্রশাসনকে। ক্রেতারা ওরকম একটা বেশি না, যাওয়া আসে তারা, কেনা কম, ক্রেতা কম, লোকজন একটু হাঁটাচলাই বেশি করে। নতুন প্রিন্ট আসাতে আমাদের হচ্ছে কাগজের রেটটা বেড়ে গেছে, এবং মানে পাঠকদের যে চাহিদা ছিল যতটুকু, যে একটা বই আমরা 100 টাকার মধ্যে পাবো বা 150 টাকার মধ্যে পাবো, সেটা প্রায় 200 টাকার উপরে প্রাইস চলে যাচ্ছে। মানে এটা তো আসলে একটা পাঠকের জন্য বাংলাদেশ হিসেবে করে আসলে এটা বেশি পড়ে যাচ্ছে। ডিজিটাল আগ্রাসনকে দূরে ঠেলে আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলার মাধ্যমে লেখকরা বই প্রকাশে বেশি জোর দিয়েছেন। এ ধরনের মেলার আয়োজনকে সাধুবাদ জানান লেখকরা। টাচিং যে বিষয়গুলো, সম্পর্কে যে বিষয়গুলো, সেগুলি আসলে না গল্প হয়, লেখার জন্য খুব চমৎকার কিছু প্লট। আমি মনে করি সেটাই আসলে লেখার জন্য সবসময় বেস্ট কিছু হওয়া উচিত আমার মতে। আর এখন এখন যে লেখকরা লিখছে তারা আসলে কি, যেটা বলে না যে ডিজিটাল যে সময়টা, লেখকরা খুব ফাস্ট, তারা মনে করে যে লিখবো আমি, কিন্তু এমন কিছু লিখবো যেন খুব সহজেই জিনিসটা উপরে মানে একদম জনপ্রিয়তা পেয়ে যায়, বাট আসলে না অল্পতেই জনপ্রিয়তা পাওয়া খুব সহজ কিছু না। বর্তমান যুগে লেখালেখির বিষয়টা হয় কি, ফেসবুক ভিত্তিক বুস্টিং, একজন লেখালেখি করে তারপরে টাকা দিয়ে বুস্টিং করার মাধ্যমে বইটাকে পরিচিত করে দেয়। কিন্তু আমরা যদি এরকম মেলা মানে আয়োজন করা হয় বা প্রান্তিক লেভেলে দেখা যাচ্ছে যে সবাই আসে অথবা বইয়ের প্রতি একটা আসক্ত হয়, বই মেলা সেই ঢাকায় হয়, অনেকে যাওয়ার সামর্থ্য থাকে না, কিন্তু যদি কাছাকাছি হয় সে আসে, তার প্রতি একটা ধরনের আগ্রহ সৃষ্টি হয়, পরবর্তী এসে দেখা যায় কেন্দ্রীয়ভাবে যে বই মেলাগুলো হয় সেগুলোতে তারা যেতে পারে। অর্থাৎ আমাদের যারা আছে প্রান্তিক লেভেলে লেখালেখি করি তাদের জন্য খুবই একটা উপযোগী একটা মাধ্যম এই আঞ্চলিক বই মেলা। জেলা প্রশাসনের আয়োজনে মেলা আগামী 23 ডিসেম্বর পর্যন্ত চলবে। মেলায় সব মিলিয়ে 68টি স্টল রয়েছে। জগলুল পাশা রুশো, সময় সংবাদ, ময়মনসিংহ।